ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাসপাতালের কাছে উড়ে এলো সামরিক হেলিকপ্টার। আগে থেকেই সেখানে রাখা ছিল অ্যাম্বুলেন্স। যাদের নিয়ে আসা হলো তারা ইসরায়েলি সেনা। দ্রুত নামিয়ে তাদের নিয়ে অ্যাম্বুলেন্সটি ছোটে হাসপাতালের দিকে। রোববার রাতে উত্তর ইসরায়েলের কেন্দ্রীয় শহর হাইফার কাছে বিনিয়ামিনা এলাকায় একটি সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। গাজা ও লেবাননে গণহত্যার প্রতিবাদে চালানো হিজবুল্লাহর এই হামলায় মারা যায় অন্তত 4 ইসরায়েলি সেনা, আহত হয় অন্তত 40 জন। এর মধ্যে 7 সেনার অবস্থা আশঙ্কাজনক। এটিকে অন্যতম বড় হামলা বলে দাবি ইসরায়েলের। অন্যদিকে হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার রাতে ওই হামলার সতর্কতা হিসেবে গোটা উত্তরাঞ্চলে বাজতে থাকে সাইরেন। এ সময় দেখা যায় একের পর এক আছড়ে পড়ছে রকেট। প্রাণ বাঁচাতে এভাবেই আশ্রয়কেন্দ্রে ছুটে যায় ইহুদিবাদী দেশটির নাগরিকরা। সেখানে আতঙ্ক কাটাতে শিশুদের খেলায় মজিয়ে রাখতে দেখা যায় এক নারীকে। অন্যদিকে গাজার বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেইর আল বালাহ এলাকায় আল আকসা হাসপাতালের মাঠে স্থাপন করা শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এতে 4 জন নিহত ও 70 ফিলিস্তিনি আহত হয়েছে। এর আগে মধ্য গাজার নুসেইরাতেও আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে 22 ফিলিস্তিনি নিহত ও অন্তত 80 জন আহত হয়েছে। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।